প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে উইলিয়াম ব্লেকের, অর্থাৎ ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি উইলিয়াম ব্লেকের, যিনি যদিও একজন রোমান্টিক কবি নয়, তবুও একজন দ্য প্রিকিউসর অফ রোমান্টিক পোয়েটস, অর্থাৎ তাকে বলা হয় যে রোমান্টিক যুগের কবিদের উত্তরসূরি, বা যে পূর্ববর্তী বা পূর্ব অগ্রবর্তী যেটাই বলি, সেই কবি। তো তাই সেই কবির হচ্ছে আপনার উইলিয়াম ব্লেকের হচ্ছে দ্য ল্যাম, সংস অফ ইনোসেন্স, যেটা একটা সংস অফ ইনোসেন্সের দ্য ল্যাম কবিতাটা আলোচনা করব। তো কবিতাটি আলোচনা করার আগে আপনার কাছে একটাই অনুরোধ, যেটা হচ্ছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, অর্থাৎ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করলে যাতে তারা দেখতে পারে বা বুঝতে পারে। তো আশা করি সম্পূর্ণ, এবং কমেন্ট করবেন যে কেমন হয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে কবিতাটি শুরু করি, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো দেখা যাচ্ছে যে কবিতার প্রথমে দ্য ল্যাম্প, অর্থাৎ সংস অফ ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্স, আমি আগে বলেছি যে আসলে সংস অফ ইনোসেন্স হচ্ছে সরলতার সঙ্গীত বা সরলতার প্রতীক। উইলিয়াম ব্লেক মূলত তার এই বইকে বা কবিতাগুলোকে দুইটা পার্টে ভাগ করেছেন, একটা হচ্ছে ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্স, এবং সরলতা এবং যেটাকে বলি হচ্ছে অভিজ্ঞতা, বা যেটাই বলি যে এক্সপিরিয়েন্স, লাইফের কষ্ট বা যেটাই বলি যে একটা সরল সুন্দর একটা অভিজ্ঞতার গান। তো যাই হোক, ওটা বিষয়ে পরবর্তী বিস্তারিত আলোচনা করবো একটা ভিডিওতে। তো এখানে দেখা যাচ্ছে ইনোসেন্স হচ্ছে সরলতার মধ্যে আছে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে যে ল্যাম্পটা, দ্য ল্যাম্পটা হচ্ছে সম্পর্কে আলোচনা করব। তো ল্যাম্প কবিতায় মূলত যে ল্যাম্প, মেষ শাবক, এটা মূলত জেসাস ক্রাইস্ট নিজে, এবং কবি এই কবিতায় তাকে শিশু হিসাবে, মানে নিজেকে শিশু হিসাবে তুলে ধরতে চেয়েছেন। এবং এই কবিতায় কবি এবং আরও কী বলেছেন কবিতা পড়বে এবং বিস্তারিত পরবর্তীতে সামারি আলোচনা করবো, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে বলছে যে দ্য ল্যাম্প, ল্যাম্প হচ্ছে যে লিটল ল্যাম্প হু মেড দি, অর্থাৎ বলছে যে ছোট্ট মেষ শাবকের বাচ্চা, কে তোমাকে সৃষ্টি করেছে। এখানে মেষ শাবক হচ্ছে জেসাস ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টে, খ্রিস্টান ধর্মের যে যীশু খ্রিস্ট, তাকে ধরা হয়েছে। এবং কবি কী করেছেন, তাকে প্রশ্ন করেছেন, অর্থাৎ কবি জেসাস ক্রাইস্টকে প্রশ্ন করছেন এবং কবি নিজেই উত্তর দিচ্ছেন। এখানে যে প্রশ্ন করছেন হু মেড দি, মানে এখানে কিন্তু এই কবিতাটা দুই স্ট্যান্জা, অর্থাৎ টু স্ট্যান্জা কবিতা একটা। তো বলছে যে দস্ট দো নো হু মেড দি, তুমি কি জানো তোমাকে কে সৃষ্টি করেছে, অর্থাৎ কবি নিজেই প্রশ্ন করতেছে জেসাস ক্রাইস্টকে, অর্থাৎ যে মেষ শাবকের বাচ্চাকে, যে তোমাকে কে সৃষ্টি করেছে, বা তোমাকে এই যে লিটল, মানে ছোটো একটা মেষ শাবকের বাচ্চা, তুমি কি জানো তোমাকে কে সৃষ্টি করেছে, তুমি কি জানো কে তোমাকে সৃষ্টি করেছে, তারপরে যে তুমি জানো কি, তারপর বলছে যে গেভ দি লাইফ, তোমাকে জীবন দিয়েছে, মানে কে তোমাকে জীবন দিয়েছে, অ্যান্ড বিট দি ফিড, অর্থাৎ কে তোমাকে খাদ্য জুগিয়েছে বা খাবার জুগিয়েছে, এটা বলছে বা জোগাড় করে দিয়েছে। বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিট, তুমি কী করো যে ঝর্ণার পাশে এবং মাঠে মাঠে, মিট মানে মাঠে, খুবই সুন্দরভাবে ঘুরে বেড়াবা চলো। অ্যান্ড গেভ দি ক্লোথিং অফ ডে লাইট, কে তোমাকে এত সুন্দর যে আলোকিত পোশাক দান করেছে বা দিয়েছে, অর্থাৎ আমরা দেখতে পারি যে মেষ শাবক বা ভেড়ার বাচ্চাগুলোর গায়ের পোশাকগুলো কিন্তু খুবই সুন্দর, বা সফট যেটা বলি না কেন, খুবই সুন্দর আলো, মানে উজ্জ্বল দেয়, আমি দেখেছি বা আপনারা সবাই দেখেছেন হয়তো। তো বলছে যে সফটেস্ট ক্লোথিং, অর্থাৎ খুবই, অর্থাৎ ভেড়ার গায়ে যে, বা মেষ শাবক বা যেটাই বলি না কেন, এটা কিন্তু হাত দিলে খুবই সফট মনে হয়। অ্যান্ড উলি ব্রাইট, অর্থাৎ পশমি এবং ব্রাইট, আলোকিত উজ্জ্বল, তো এই পোশাকগুলো কে, তারপরে গেভ দি শ্বাস আর টেন্ডার ভয়েস, কে তোমাকে এত সুন্দর সুর দিয়েছে, অর্থাৎ কবি নিজে, অর্থাৎ কবি নিজে কাকে প্রশ্ন করতেছে, শিশুকে, অর্থাৎ মেষ শাবককে। মেষ শাবক বলতে যে একটা ভেড়ার বাচ্চাকে তিনি প্রশ্ন করছেন যে কে তোমাকে সৃষ্টি করেছেন, কে তোমাকে এত সুন্দর খাবার দিয়েছেন, বা কে তোমাকে এত কিছু দিয়েছেন। তো তারপর বলছে যে গেভ দি সাস এ টেন্ডার ভয়েস, অর্থাৎ কে তো তোমাকে এত সুন্দর ভয়েস দিয়েছে। মেকিং অল দ্য ভেলস রিজয়েস, অর্থাৎ তুমি কী করো এত সুন্দর, মানে এই উপত্যকাকে সবসময় আনন্দে ভরে রাখো, যেটাই বলি না কেন। তো তারপরে বলছে যে লিটল ল্যাম্প হু মেড দি, এই যে ছোট্ট মেষ শাবকের বাচ্চা, তুমি কি জানো কে তোমাকে সৃষ্টি করেছে, দস্ট দোনো, তুমি কি জানো, অদো জানো যে কে তোমাকে সৃষ্টি করেছে, হু মেড দি। তো এখানে বলছে লিটল ল্যাম্প, মানে দ্বিতীয় স্ট্যান্ডার্ড, ফার্স্ট স্ট্যান্ডার্ড শেষ, তো এই দ্বিতীয় স্ট্যান্ডার্ড কী বলছে আমরা এটা আলোচনা করব। তো লিটল ল্যাম্প আই উইল টেল দি, এই যে মেষ শাবকের বাচ্চা, কবি নিজেই বলতেছেন বা লেখক নিজে বলতেছেন উইলিয়াম ব্লেক, যে তিনি নিজেই কিন্তু প্রশ্ন করতেছেন, নিজেই আবার উত্তর দিচ্ছেন। এখানে একটা কোয়ালিটি বলতে পারে, এক ধরনের ড্রামাটিক মনোলগ, যে এটা একটা যদিও রোমান্টিক কবিতা। তো তারপর বলছে যে লিটল ল্যাম্প আই উইল টেল দি, লিটল ল্যাম্প আই উইল
টেল দি, আমি তোমাকে বলবো কে তোমাকে সৃষ্টি করেছে, সেটা বলবো। তারপর বলছে যে হি ইজ কল্ড বাই দাই নেম ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্প, অর্থাৎ তিনি সেইজন যিনি হচ্ছে মানে ঈশ্বর, প্রথমে ঈশ্বরের কথা বলা হচ্ছে, এবং তোমাকে অর্থাৎ জেসুস খ্রিস্টকে মানে যীশু খ্রিস্ট নিজেই কী করছে, নিজেকে ভেড়ার সাথে ভেড়ারকে তুলনা, ভেড়ার বাচ্চার সাথে মেষশাবকের বাচ্চার সাথে তুলনা করেছে। তো এই লাইনটা অনেকেই বুঝতে পারবে না, অনেকে বিভিন্ন ধরনের কমপ্লেইন করে, তো আমি এটাকে আমি ব্যাখ্যা দিচ্ছি বিস্তারিত। যে বলছে যে হি ইজ কল্ড বাই দাই নেম, অর্থাৎ তাকে তার নামেই ডাকা হয়, অর্থাৎ এখানে বলছে যে হি ইজ কল্ড বাই দাই নেম, অর্থাৎ জেসুস ক্রাইস্টকে ল্যাম্প নামেই ডাকা হয়। আবার বলছে যে হি কলস হিমসেলফ এ ল্যাম্প, অর্থাৎ জেসুস ক্রাইস্ট যীশু খ্রিস্টকেই তাকে কি মানে, অর্থাৎ এখানে ঈশ্বরের সাথেও কথা আছে যে ঈশ্বর জেসুস ক্রাইস্টকে সৃষ্টি করছেন, এবং এই জেসুস ক্রাইস্টের বা যীশু খ্রিস্ট তিনি তাকে মেষশাবকের বাচ্চা হিসাবে নাম ধরে ডাকা হয়, এবং তিনি নিজেও মেষশাবকের বাচ্চা হিসাবে পরিচিত, বা তিনি নিজেকে এভাবে তুলে ধরেছেন। এখানে এই দুই লাইনটা ব্যাখ্যা, অর্থাৎ ঈশ্বর তাকে সৃষ্টি করেছেন এবং জেসুস ক্রাইস্ট নিজেকে মেষশাবকের বাচ্চা হিসাবে তুলে ধরেছেন, বা বলেছেন যে আমি মেষশাবকের, আমার নাম মেষশাবক বা ল্যাম্প, এটাই। তারপর বলছে যে তিনি মেষশাবকের বাচ্চা নন, তবুও তাকে মানে ল্যাম্প, ল্যাম্প হচ্ছে সরলতা, আসলে যে এটা মেষশাবকের বাচ্চা, যে তিনি নিজেকে ল্যাম্প নামে পরিচিত করেছেন, আসলে তিনি মেষশাবক নয়, এটা আসলে বুঝতে হবে আমাদের। তো তারপর বলেছে যে কবি বলেছেন যে হি ইজ মিক অ্যান্ড হি ইজ মিল্ড, অর্থাৎ সে কি কোমল এবং সে হচ্ছে খুবই, সে তিনি নম্র, সে নম্র এবং খুবই শান্ত, অর্থাৎ ল্যাম্প বলতে জেসুস ক্রাইস্ট, যে ল্যাম্পটা আসলে খুবই নম্র এবং খুবই শান্ত, যেটা মিক অ্যান্ড মিল্ড। তো তারপর বলি যে হি বিকেম আ লিটল চাইল্ড, যে সে হচ্ছে একটা ছোট্ট শিশু, অ্যান্ড আই এস আই, তারপরে আসলে যেহেতু শিশু কাকে বলা হচ্ছে, যেহেতু ল্যাম্প মানে মেষশাবকের বাচ্চা, এটা কিন্তু অবশ্যই শিশু, তো কবি এখানে নিজেকে মেষশাবকের বাচ্চার সাথে তুলনা করছেন। এখানে বলছেন যে যেহেতু তুমিও শিশু, অ্যান্ড আই এ চাইল্ড, আমিও শিশু, অ্যান্ড দ এ ল্যাম্প, তুমি একটা মেষশাবকের বাচ্চা, যেহেতু আমিও শিশু এবং তুমি মেষশাবকের বাচ্চা, উই আর কল্ড বাই হিজ নেম, অর্থাৎ আমাদেরকে কী করা হয়, আমাদের আসলে তার নামেই ডাকা হয়, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে যে যে নাম দিয়েছেন সেই নামে আমরা পরিচিত। তারপর বলছে যে লিটল ল্যাম্প গড ব্লেস দি, লিটল ল্যাম্প গড ব্লেস দি, অর্থাৎ বলছে যে অবশেষে কবি দুই লাইনে, শেষের দুই লাইনে বলছেন যে এই যে ছোটো মেষশাবকের বাচ্চা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। আবার বলছে যে এই যে মেষশাবকের বাচ্চা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এখানে এটাই ছিল ছোট্ট একটা কবিতা, তো দ্য ল্যাম্প, সংস অফ ইনোসেন্সের যে একটা কবিতা দ্য ল্যাম্প, এটা আমি এখন একটু বিস্তারিত আলোচনা করি। প্রথম থেকেই কবি দেখা যাচ্ছে যে নিজে হচ্ছে একটা মেষশাবকের বাচ্চা দেখতে পান, এবং সেখানে তিনি ওই মেষশাবকের বাচ্চাকে প্রশ্ন করেন এবং নিজেই সেটার উত্তর দেন। আসলে মেষশাবকের বাচ্চাটা হচ্ছে জেসুস ক্রাইস্ট নিজে। তো বলতেছে কে তোমাকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে, তুমি কি জানো কে তোমাকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে, কে তোমাকে এত সুন্দর মানে সৃষ্টিভাবে সৃষ্টি করেছে, কে তোমাকে এত সুন্দর ভয়েস মানে টেন্ডার ভয়েস দিয়েছে, কে তোমাকে খাবার জুগিয়েছে, ফের কি কে তোমাকে জীবন দিয়েছে, বা কে তোমাকে এই যে এত সুন্দর সফট উল ব্রাইট উলি ব্রাইট এইভাবে পোশাক আসা কথা, যেটা উজ্জ্বল কোমল এবং ধবধবে সাদা এত সুন্দর পোশাক দান করেছে, কে তুমি কি জানো, এই যে মেষশাবকের বাচ্চা, তুমি কি জানো কে তোমাকে এভাবে সৃষ্টি করেছে, জানো না। তো এভাবে বলছে, কিন্তু কবি পরবর্তীতে বলতেছে যে লিটল ল্যাম্প আই উইল টেল দি, দ্বিতীয় স্ট্যান্ডে বলছে আমি তোমাকে বলবো কে তোমাকে সৃষ্টি করেছে, লিটল ল্যাম্প আই উইল টেল দি, আমি তোমাকে বলবো কে তোমাকে সৃষ্টি করেছে। তো তারপরে বলেছে আসলে যে তোমাকে সৃষ্টি করেছে সে আসলে প্রকৃত ঈশ্বর, এবং তুমি তোমাকে সেই নামেই ডাকা হয় যে লিটল ল্যাম্প, তুমি তোমাকে সেই নামেই ডাকা হয়। তো কবি বলছেন যে আসলে মেষশাবকের বাচ্চাকে যেটা সৃষ্টি করেছেন এটা হচ্ছে ঈশ্বর অর্থাৎ গড, এবং গড বল যে এই মেষশাবকের বাচ্চা তিনি বলেছেন যে তোমাকে আসলে তোমার নামে ডাকা হয়, তাকে তোমার নামে ডাকা হয়, অর্থাৎ জেসুস ক্রাইস্ট, যেশু খ্রিস্ট অর্থাৎ ঈশা, আমাদের ইসলাম ধর্মে ঈশা আল্লাহ ইসাল্লাম আমরা বলি, আসলে ওনারা যে খ্রিস্টান ধর্মে ওরা যেটা ওদের হিসাবে তারা কি বলে যে জেসুস ক্রাইস্ট অর্থাৎ ল্যাম্প, অর্থাৎ জেসুস ক্রাইস্ট নিজেকে ল্যাম্পের সাথে তুলনা করেছেন, অর্থাৎ সরল মানে যেহেতু সহজ সরল এই নামে তুলে ধরেছেন যে তাকে তার নামেই
তোমাকে তার নামেই ডাকা হয়, অর্থাৎ জেসাস ক্রাইস্ট নিজে ল্যাম্ব নামে নিজেকে পরিচিত তুলে ধরছেন, এটাও বলছেন কবি। আসলে এখানে সরলতার কথা তুলে ধরছেন। তো তারপরে কবি এখানে ধর্মীয় একটা অনুভূতি আছে, আমরা পরে ব্যাখ্যা করি এখন, যে যেহেতু বলছে যে তুমি যেহেতু একটা শিশু অর্থাৎ ল্যাম্ব, লিটল ল্যাম্ব, তো আমি একজন শিশু, অর্থাৎ কবি নিজেকে শিশুর সাথে তুলনা করেছেন। তো দুজন একই, তো আমরা দুজনই একই ঈশ্বরের সৃষ্টি, এটাই বলেছেন। যে আসলে তিনি ধর্মীয় অনুভূতি যদি হিসাব করি, তিনি আসলে তার সাথে মিশে যেতে চেয়েছেন, যে ঈশ্বরের সান্নিধ্য পেতে চেয়েছেন, যে জেসাস ক্রাইস্টের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য পেতে চেয়েছেন। তো তারপরে দেখা যাচ্ছে যে পরবর্তীতে বলছে যে শেষের দিকে, যে যেহেতু আমরা দুজনই সমান, অর্থাৎ অ্যাকচুয়ালি তিনি নিজে, কবি নিজে ঈশ্বরের সান্নিধ্য পেতেছেন, এবং পরবর্তীতে কী করেছেন যে আশীর্বাদ করেছেন, অর্থাৎ শেষের দুই লাইনে কবি বলেছেন যে ঈশ্বর তোমার, এই যে মেষশাবকের বাচ্চা, ঈশ্বর তোমার মঙ্গল করুক, এই যে মেষশাবকের বাচ্চা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। তো এটাই কবিতা ছিল, ছোট্ট একটা কবিতা, সংস অফ ইনোসেন্সের, যেটা হচ্ছে দ্য ল্যাম্ব, অর্থাৎ মেষশাবক যেটা। তো এই কবিতাটি অনেক সুন্দর একটি কবিতা, এখানে প্রকৃতির একটা ছায়া পড়েছে, যেহেতু প্রকৃতির রূপ তুলে ধরা হয়েছে রোমান্টিক, এবং রোমান্টিক হিসাবে যে মেষশাবকের সাথে কথোপকথন, এটা তুলে ধরা হয়েছে, এবং সৃষ্টির সৌন্দর্য হিসাবে তুলে ধরা হয়েছে। তো ঈশ্বরের এখানে মূলত গুণগান গাওয়া হয়েছে। তো এটাই ছিল কবিতা। তো আশা করি ডিয়ার ভিউয়ার্স বুঝতে পারছেন, বা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। তো এরকম নতুন নতুন ইংরেজি সাহিত্যের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তো পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন, এবং আপনাদের সাপোর্টের মাধ্যমেই আমি ইনশাল্লাহ পরবর্তীতে অনেক ভিডিও, ইংরেজি সাহিত্যের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের মতো এই মতোই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।